জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে আমার মনে হয় গরিবরা আর বাঁচুম না। গ্রাম কমিটি সরকারি গুরুস্থানে কি চাকরি দিল? প্রতি কবর খুঁড়িয়া দিলে মাথা পিছু 10 টাকা। হালাই মানুষ মরে না, দেশে যদি কলেরা বসন্ত হইতো তাহলে আমার ব্যবসাটা ভালোই হইতো, তাই না মিয়া ভাই? জি মিয়া ভাই, শালা শকুনের জাত, মরা খাওয়ার খুব লোভ না? ইমাম সাহেবকে বলে সব কটার চাকরি খাবো। মনু ভাই, মনু ভাই, সখী আবার বউ শাস্তে রহিম মন্ডলের বাড়ি গেছে। কি আবার বউ শাস্তে গেছে? আজ দেখাচ্ছি মজা। বাবা 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 বাবা, তোমার মেয়েকে তুমি সাবধান করে দাও, নইলে এমন কেলেঙ্কারি হয়ে যাবে যে শেষে তোমার ইজ্জত থাকবে না। এই যা, বাবার কাছে নিজের বোনের নালিশ করতে এসেছি। বাবা না মরার সময় সখীকে আমার হাতে তুলে দিয়ে গেছিল। না বাবা না, আমার নালিশ আমি ফিরিয়ে নিচ্ছি, তোমার শাসন করতে হবে না, সখীর যা ইচ্ছে তাই করুক। একটু হাঁটো তো মা। এবার চুলগুলো একটু দেখান। হাতটাও দেখান। হ্যাঁ, সব কিছু পছন্দ হয়েছে। এইবার মেয়ের চেহারাটা দেখান। সর্বনাশ! কার সর্বনাশ? কিসের সর্বনাশ? মেয়ে তো সুন্দরী। আরে চাচা, এ মেয়ে কমপক্ষে 50 বার বসে যে 50টা ছেলেকে ধোকা দিয়েছে। মানে তাই নাকি? আরে চাচা, যাদের মেয়ে কুচ্ছিত তাই ওকে ভাড়া করে নিয়ে যায়, পছন্দ করে ওকে, কিন্তু বিয়ের পর দেখা যায় বউ অন্যটা। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই যে রহিম মন্ডল, 30 বছর যাবত সুদের ব্যবসা করি, আর আমার সাথে দস্তুরি। দেখুন, আমার মেয়ে কালো বলে আপনারা পছন্দ করবেন না, তাই তাই এই ধোকাবাজি। তোমার কালো মেয়ে নিকুচি করি। চল সব। হ্যাঁ চলেন। শুনুন, কোকিলা কালো বলে গান শোনে না কে? আরে কোকিলা কালো বলে গান শোনে না কে? কোকিলা কালো বলে গান শোনে না কে? কালো দিয়ে আলোর ভুবন, কালো দিয়ে আলোর ভুবন সৃজন হয়েছে। কোকিলা কালো বলে গান শোনে না কে? কোকিলা কালো বলে গান শোনে না কে? দশ দিন ঘরে থাকি মায়ের পেটের অন্ধকারে। 10 মাস 10 দিন ঘরে থাকি মায়ের পেটের অন্ধকারে। মায়ের জঠর কালো বলে, আরে মায়ের জঠর কালো বলে মা ডাকে না কে? কোকিলা কালো বলে গান শোনে না কে? কোকিলা কালো বলে গান শোনে না কে? কেশ কালো নয়ন কালো, জানি সেই কালোকে বাস ভালো। রাতের বরণ কালো বলে, আরে রাতের বরণ কালো বলে চাঁদ দেখে না কে? কোকিল
কোকিলা কালো বলে গান শোনে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। বাতি ছাড়া ওই কবরে সবাই যাবে দুদিন আগে পরে, বাতি ছাড়া ওই কবরে সবাই যাবে দুদিন আগে পরে, মরণের রূপ কালো বলে, আরে মরণের রূপ কালো বলে জন্ম লয় নাকি, কোকিলা কালো বলে গান শুনে না কে, কোকিলা কালো বলে গান শুনে না কে, কালো দিয়ে আলোর ভুবন, ও হায় কালো দিয়ে আলোর ভুবন সৃজন হয়েছে, কোকিলা কালো বলে গান শুনে না কে, কোকিলা কালো বলে গান শুনে না কে। ওরা তো হক কথাই বলেছে, রূপ কদিনে গুরুটাই তো আসল। ওই বেটা তার মাও তো কালো, আমি যদি চল্লিশ বছর ওকে নিয়ে সংসার করতে পারি আর তুই একটুটা কাল লাঠের বাপ বেশায়, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, চলুন। সখি ওদের তো ব্যবস্থা হলো, কিন্তু আমার আর তোর, তোর আর আমার বিয়ে হবে যে মাসে কোনো শুক্রবার নেই। সখী শোন শোন, আসেন আপনাদের কাছে পাচার করে দিয়েছি। তাহলে এটাকে বাদ রেখেছো কেন? এইরকম একটা সুন্দরী মেয়েকে আমাদের বসের সামনে হাজির করতে পারলে আমাদের ব্যবসার উন্নতি হবে। পেরেছি হুজুর, বুঝতে পেরেছি। বাবা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছিল এই জন্যে? কি বললি? বাবা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গেছিল মানুষ করার জন্যে, আর তুই কিনা, তুই কিনা পরের বাড়িতে নকল বউ সেজে বেড়াস। আসল বউ হবে কি করে? তোর মতো গোরখতক মাতালের বোনকে কেউ বিয়ে করবে নাকি? কি, আমি আমি গোরখতক বলে তোকে কেউ বিয়ে করে না? হ্যাঁ হ্যাঁ তাই। ঠিক আছে ঠিক আছে, আজ আমি ভালো চাকরি নেব। ভাই খেয়ে যা। না, চাকরি না পাবো যদি হাঙ্গারিং স্ট্রাইক। ওকে ব্যাপারে কত দূরে গুলি? এই যে কারামত, কি ব্যাপার? আপনার লঞ্চ কোম্পানিতে আমার একটা চাকরি দিন। হঠাৎ? মানে সখী বলল সামান্য গোরখতকের বোনকে কেউ নাকি বিয়ে করবে না। সখী ঠিকই বলেছে, পরিচয় দেবার মতো কিছু একটা না থাকলে কোন মেয়ের বিয়ে শাদী হয় নাকি? জি জি। কিন্তু গ্রামের ছেলে বিপদে পড়ে এসেছিস, তোকে তো আর না করতে পারি না। ঠিক আছে, কাল থেকে আমার লঞ্চের কাজে লেগে যা। ঠিক আছে চাচা। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কারামত চাচা, লঞ্চ কোম্পানিতে আমার চাকরি হয়ে গেছে। এবার এবার কি? ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, হে
ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত, আসবে রে বারাত। ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত। মাথায় টিকলি হাতে চুড়ি নাকে নলো, মাথায় টিকলি হাতে চুড়ি নাকে নলো, মায়া ভরা মুখে থাকবে হাসির ঝালো, রূপ দেখে আরো চোখের পড়বে না পলক, ও রূপ দেখে আরো চোখের পড়বে না পলক, বাজবে ঢোলক টাকডুম টাকডুম, কারো চোখে থাকবে না ঘুম, বাজবে ঢোলক টাকডুম টাকডুম, আরো চোখে থাকবে না ঘুম, কপাল গুনি আমারে বোন করবে বাজি মার, করবে বাজি মার। ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত। তুই আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস আর আমি কাঁদবো না? এই নে এত টাকা, দু মাসের মাইনা অগ্রিম দিলাম। সখী শুনলে খুব খুশি হবে। খালিয়াতে বাড়ি গেলে বোন খুশি হবে না, শহরে গিয়ে ওর জন্য কিছু একটা কিনে নিয়ে আয়। কিন্তু এখন শহরে গেলে আজ তোর ফেরার লঞ্চ নেই। আজ না ফিরলে কাল ফিরবি। কিন্তু সখী যে আমার জন্য চিন্তা করবে। খবরটা আমি নিজে গিয়ে দিয়ে আসবো, দরকার হলে তোর চাচি গিয়ে সখীর সাথে থাকবে। ঠিক আছে চাচা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুদ্ধি করে একটু শহরে পাচার করে দিলাম। করে কি চোখের মাথা খাইছেন? না ভাবছিলাম। কি ভাবছেন? এত বড় দালানগুলো কিভাবে বানিয়েছে? সিট করে বানায় পরে ধাক্কা দিয়ে খাড়া করে দিছে। ও বুদ্ধি আছে। চিনতে পারছ না? আরে চিত্তানন্দ,
চিত্তানন্দ? আয় রে তোর দেশের বন্ধু চিত্তানন্দ, বাল্য বন্ধু চিত্তানন্দ। বিশ্বাস কর আমার বউ ফুরাবার বই রেখেছে, কিন্তু আমার তোর কথা কত কয়। সিগারেট খা, ছোটবেলায় কত গুল্লা শুট খেয়েছি, গুলি গুলি ডান্ডা খেয়েছি, তুই বুঝলে গেছিস। এই নে খা, সিগারেট কি মজা, গুজার সিগারেট। চিত্ত চিত্ত, দেহ করে কি বাপ মা সব করে আমার নাম রাখছে চিত্তানন্দ, মানুষের চিত করে আমার আনন্দ। বাঙাল পাইলে এমনি হাইকুর দেখাই। অনেকক্ষণ যাবত লক্ষ্য করছি আপনারা আমাকে ফলো করছেন, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা খুব সহজ, আমরা আপনাকে জিম্মি হিসাবে নিয়ে যেতে চাই। কারণ? আপনার বাবার একটা চ্যালেঞ্জের জবাব দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু যদি জানতে চান তাহলে আপনার বাবার কাছে জেনে নেবেন, অবশ্য সেই সুযোগ বোধহয় আপনি পাবেন। জানেন আপনাদের সবাইকে আমি অ্যারেস্ট করে দিতে পারি। শুধু অ্যারেস্ট কেন, আপনি ফাঁসিতেও ঝোলাতে পারেন। এই নিয়ে চলো। এই যে ভাই, ওই মেয়ে লোকটাকে কারো জন্য ধরে নিয়ে যাচ্ছে। শহরে এমন ঘটনা হর হামেশাই ঘটে, আপনি চোখ বন্ধ করে থাকুন। হ্যাঁ আপনি চোখ বন্ধ করে, আপনারা ওই মেয়ে ছেলেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আপনারা মারছেন কেন আমাকে? ও বুঝতে পেরেছি, তোমরা শহরের গুন্ডা। হ্যাঁ এবার দেখো গ্রামের গুন্ডামি কারে বলে। Thank you.
আমি এখানে কেন? হ্যাঁ আমার কি করছেন? আমার কাছে কিছু টাকা ছিল, আমি আমার বোনের জন্য কিছু জিনিসপত্র কিনতে এসেছিলাম। টাকার কথা ভাববেন না, আপনি আগে সুস্থ হয়ে উঠুন। আপনার বোনের জিনিসপত্র কেনার জন্য যত টাকা লাগে আমি দেব। না না আমি আপনার টাকা নেব কেন? তাহলে সখী রাগ করবে। সখী সখী শুনুন শুনুন, ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিশ্বাস না করলো কথাটা সত্যি। অবশ্যই যাবে, তোমার ভাইয়ার প্রতি আমার একটা কর্তব্য আছে, কারণ সে তো আমারও কর্মচারী। চলো উঠো, চলো আমার সাথে। মনুভাই তুমি জীবিত? কেন কি হয়েছে? ক্যারামো চাচা সারা গ্রাম ছড়িয়েছে তুমি নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছো। সখী কি বোধ হয়, সখী কি বোধ হয় সেই নিয়ে গেছে। তবে কি চল তো, হ্যাঁ চলো। সখী কোনো চিন্তা করিস না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। সুতরাং তোকে নিয়ে যা, নিয়ে যা সুতরাং কিচ্ছু করতে পারবে না। অর্ডার অর্ডার অর্ডার। আসামি মনু মিয়ার উপর আনিত হত্যার অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় অত্র আদালত বাংলাদেশ প্যানেল কোড 302 ধারা মোতাবেক তাহাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করিল। আমি খুন করিনি, আমি খুন করিনি জজ সাহেব, আমি খুন করিনি। জজ সাহেব আপনার সাজার রায় আপনি ফিরে নিন, জজ সাহেব আপনার সাজার রায় আপনি ফিরে নিন, নইলে আমি সত্যি সত্যি খুন করব, আমি সত্যি সত্যি খুন করব জজ সাহেব, আমি সত্যি সত্যি খুন করব। Thank you.
আমি আবার আপনার আদালতে আসব, আমি মানুষ খুন করব, আমি মানুষ খুন করব, আমি আপনার আদালতে আসব, মানুষ খুন করব। কি রে, আজ তোকে বিব্রত মনে হচ্ছে? কোর্টে কোনো জটিল কেস ছিল নাকি? তুই সাংবাদিক বলে কোর্টের সব কথাই তোকে বলতে হবে, এমন কোনো দিব্য আছে নাকি? তুই তো জানিস কোর্ট হসপিটাল এই নিউজগুলি আমি কভার করে থাকি। জানিস বিনা, আজ আমি একজন লোককে সশ্রম কারাদণ্ড দিয়েছি, সাক্ষ্য প্রমাণাদি সবই তার প্রতিকূলে ছিল, কিন্তু লোকটার সরলতা বারবার আমাকে ভাবতে বাধ্য করেছিল। হয়তো হয়তো সে নির্দোষ, বেনিফিট অফ ডাউট তো আসামিরই পাওয়া উচিত ছিল, ছিল, কিন্তু এতগুলো জলজ্যান্ত প্রমাণ, আমি যে কিছুই ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথাই শুনছিলাম, তোমার কোর্টকে যদি বাড়িতে নিয়ে আসো তাহলে বাড়িটা যাবে কোথায়? জানো বাবা, গুন্ডাদের হাত থেকে যে আমাকে রক্ষা করেছিল লোকটি সেই। তোমাকে যারা কিডন্যাপ করতে চেয়েছিল পরক্ষণেই তাদের লাশ রাস্তায় পাওয়া গেছে, ওদের যারা খুন করল তাহলে তো তাদের প্রতিও তোমার কৃতজ্ঞ থাকা উচিত। অতীতের একটি মহৎ কাজ দিয়ে বর্তমানের অপরাধকে তো আর ঢাকা যায় না, অপরাধী শাস্তি পাবেই। জোয়ান বোনের জন্য ভাবতে হয় নাকি? সুন্দরী মেয়েদের সুযোগের অভাব হয় না। শালা, আমার বোন সম্বন্ধে বাজে কথা বললে তোর জিব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এই কি হচ্ছে স্যার? ও আমার বোন সম্বন্ধে বাজে কথা বলছে। বোন বোন করে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছো, এক কাজ করো, ওকে এখানে আসার জন্য একটা চিঠি লিখে দাও, তোমার সঙ্গে ওর দেখা করার ব্যবস্থা করব। আমি আমি তো লেখাপড়া জানি না স্যার, আমার জমানিতে আপনি একটা চিঠি লিখে দেবেন? ঠিক আছে। কান্দিস না সখী, আমি যদি তোকে বিয়ে না করতাম তাহলে শয়তানগুলো তোকে নষ্ট করে ফেলতো। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে আমরা কদিন থাকবো? আমরা শহরে চলে যাব, মনুভাইয়ের সাথে জেলখানে গিয়ে দেখা করব। শহরে তো যাব, কিন্তু সেখানে থাকবো কোথায়, খাবো কি? এত বড় শহরে কোনো না কোনো কাজ জুটিয়ে নিতে পারবই। আমাদের বাড়িটা কি এভাবেই ফেলে যাব? বাড়িটার ব্যবস্থা আমি কালই করে ফেলবো। কাঁদিস না। সখিনা বিবি বাড়ি আছো নাকি? সখিনা বিবি গেল কোথায়? এখন আমি এই চিঠি কাকে দেই? কার চিঠি? সখীর ভাই বোধহয় জেল থেকে চিঠিটা পাঠিয়েছে। বলো তো এখন আমি চিঠি কাকে দেই? চিঠিটা আমাকে দাও। তোমাকে? হ্যাঁ, আমি জানি সে কোথায় আছে, দাও। সখী, সখী, মনু ভাই চিঠি লিখেছে। ভাইয়া চিঠি দিয়েছে? হ্যাঁ। কি লিখেছে? লিখেছে তোকে বিক্রি করে দেওয়ার জন্য। আমার বিবাহিত স্ত্রীর সম্পর্কে বাজে কথা বললে আমি তোদের জিভ টেনে ছেড়ে ফেলবো। তাহলে তো আর দেরি করা যায় না। বিবাহিত স্ত্রী? হ্যাঁ
তুই পালিয়ে যা। কি ওরা ওরা তোকে বাঁচতে দেবে না। সখী সখী তুই কিচ্ছু ভাবিস নে, আমি আসছি বোন। রোবাকে একটা টেলিফোন করি। হ্যালো, কে বিনা বলছিস? হ্যাঁ, হসপিটালের রিপোর্ট নিতে গিয়ে তোর সেই সাজা দেওয়া আসামির সাক্ষাৎ পেলাম। লোকটা বোধহয় বাঁচবে না রে। কেন? হসপিটাল সোর্স থেকে খবর পেলাম, লোকটা সারাক্ষণই বোন বোন বলে কাঁদে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কি আশ্চর্য, তোকে বাঁচাতে গিয়ে রুগী হয়ে এই হসপিটালে এসেছিল, আবার তোরই দেওয়া সাজা ভোগ করতে গিয়ে আরেকবার রুগী হয়ে সে হসপিটালে এসেছে। কি রে, কিছু বলছিস না যে? ঠিক আছে, আমি দেখছি। তুই কাঁদিস নে বোন, আমি আসছি, আমি আসছি সখী, আমি আসছি। হ্যাঁ বলছি তো, আমি কিচ্ছু খাবো না, যাও নিয়ে যাও। জজ সাহেব, আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি সত্যি সত্যি মানুষ খুন করব, আবার আপনার আদালতে আসব, আমি মানুষ খুন করব, আমি মানুষ খুন করব, আমি মানুষ খুন করব। জ্ঞান হারিয়েছে ডাক্তার সাহেব। জেল কর্তৃপক্ষ ওনার বোনের সাথে কোনো যোগাযোগ করে? করেছিল কিন্তু কোনো রিপ্লাই পাওয়া যায়নি, তারপর থেকে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। শুনুন, মনু মিয়ার বাড়ি কোনটা? ওই তো ওইটা। হেজি ভাই, বলতে পারেন সখী কোথায়? কি ব্যাপার, এরা চলে গেল কেন? আপনি কি বা কি জানি না, আপনার কাছে মুখ খুলতে গিয়া শেষে জানটা হারামু। কি বলছেন? সখীর তিনজন মুন্ডা তুলে নিয়ে গেছে, ওরা শাসায় গেছে, উগো কথা কার কথা কইলে জানে মাইরে ফেলাইব। জজ সাহেব, আমার বোনের যদি কিছু হয় তাহলে আমি সত্যি সত্যি মানুষ খুন করব। আমি সখীকে খুঁজতে বেরিয়েছি, ওর কোনো ছবি আছে নাকি যা দেখে আমি সখীকে চিনতে পারবো? আছে, ওকে ভাই বোনের একটা ছবি সুপে সুপে লুকিয়ে রাখছে, যদি কোনো কাজে লাগে। তাজা খবর, তাজা খবর, গ্রামের মেয়ে সখী না খোঁজ দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার।
খবর কি রে? পেপারের বিজ্ঞাপন কোনো কাজে লাগলো? না রে, সামান্য পুরস্কারের লোভে ক্রিমিনালরা মেয়েটাকে তোর হাতে তুলে দেবে সেটা আমি আগেও বিশ্বাস করিনি। বেচারা ভাইটিকে বোধ হয় বাঁচানো গেল না। তুমি কোথায় যাচ্ছ? বলছি আপনি কই যাইতেছেন? আর চৌধুরী সাহেব আমাকে চিনে? চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব আমাকে বাঁচান, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। সেদিন তুই মিথ্যে মিথ্যে মরেছিলি, আজ আমি তোকে সত্যি করে মারবো। কি করছেন? জজ সাহেব, এই সেই ব্যক্তি যাকে খুন করার অপরাধে আপনি আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আজ আমি ওকে সত্যিকারের খুন করব। একটা খুনের অপরাধে আপনি দুবার শাস্তি দিতে পারেন না, আজ আমি ওকে সত্যিকার শেষ। থামুন, আইনকে হাতে তুলে নেবেন না। কিসের আইন? যে আইন সত্যকে সত্য বলে মানে না, সেই আইন আমি না মানি না, আমি ওকে খুন করব। ছাড়ুন, ছাড়ুন বলছি। কি আপনি পারুকা সাহেব, ওকে আপনি কাস্টো দিতে নিয়ে যান, আমার মনে হয় ওর মধ্যে একটা বিরাট ক্রিমিনাল গ্যাং এর হদিশ পাওয়া যাবে। আমি তো কিছুই বুঝতে পারলাম না রুবা। দিস ইজ দ্য প্রপার টাইম টু স্ট্রাইক, এটাই বোধ হয় আঘাত করার উপযুক্ত সময়। বিনা, বিনা তুই পত্রিকার মাধ্যমে একটা জনমত গড়ে তোল, পুনরুচ্চারের ব্যবস্থা কর, ওর হয়ে কোর্টে অ্যাপিল কর। কিন্তু রুবা, লোকটাকে নির্দোষ প্রমাণ করেই কিন্তু শেষ রক্ষা পাবি, ভুলে যাচ্ছিস কেন? ওর বোন নেই, ও আবার খুন করবে, আবার আদালতে আসবে, আবার সাজা প্রাপ্ত হবে। আমার কাজ আমি করছি, তুই অন্তত এইটুকু কর লোকটা যাতে খুনি হতে না পারে। কি করব? তোরাই তো বলিস অপরাধী হয়ে কেউ জন্মায় না, স্নেহ মমতা পেলে ভেতরের অপরাধী মনটা মরে যায়। সমাজের অন্তত একটা লোককে পাপের পথ থেকে সরিয়ে নেবার দায়িত্ব কি আমরা কেউ নিতে পারি না? তোরাই তো বলিস অপরাধী হয়ে কেউ জন্মায় না, স্নেহ মমতা পেলে অপরাধী মনটা মরে যায়। সমাজের অন্তত একটা লোককে পাপের পথ থেকে সরিয়ে নেবার দায়িত্ব কি আমরা কেউ নিতে পারি না? সমাজের অন্তত একটা লোককে পাপের পথ থেকে সরিয়ে নেবার দায়িত্ব কি আমরা কেউ নিতে পারি না? জজ সাহেব, আপনার চেষ্টা আমি নির্দোষ প্রমাণিত হলাম, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। নিশ্চয়ই বাড়িতে যাবেন? হ্যাঁ, আমার বোন আমার জন্য অপেক্ষা করছে, আমাকে দেখলে সখী আনন্দে বেহুশ হয়ে যাবে। সখীর তিনজন মুন্ডা তুলে নিয়ে গেছে। চলে জজ সাহেব। শুনুন, সখীকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছি, ওরা ওরা এখন দুবাই আছে। কি বললেন? মানে সখীকে আপনি বিয়ে দিয়েছেন? সখীর স্বামীর কাছে অবশ্য আপনার পরিচয় গোপন করেছি, বলেছি ব্যবসায়িক কারণে আপনি বাইরে গেছেন। সখীর স্বামী জানে আপনি একজন লেখাপড়া জানা ভদ্রলোক, কিন্তু আমি তো একজন মুখ্য সূক্ষ্ম মানুষ। চেষ্টা করুন, আপনাকে লেখাপড়া শিখতে হবে, নইলে সখীর জীবনে সুখ হবে না। আপনি কি চান আপনার কারণে সখীর সুখের সংসারটা ভেঙে যাক? না না, আমি তা কখনো চাই না। তাহলে আমার সাথে আমার বাড়িতে চলুন। যাব আপনার বাড়িতে? হ্যাঁ চলুন, আসুন। Thank you.
এই ঘরে আপনি থাকবেন। বাপ, আমার ঘরে কিছু কাপড় রাখা আছে, ওগুলো এনে ইনাকে পড়তে দে। এখানে একটি কলিং বেল আছে, কোনো কিছু প্রয়োজন হলে বোতামটা টিপবেন, কেমন? আপনার টেলিফোন। এক্সকিউজ মি। আমি পুরুষ হয়ে শাড়ি পরবো? শুনলেন না, আপনার সামনেই তো জজ সাহেব বলে গেলেন, আদেশ না মানলে চাকরি আপনারটাও যাবে আমারটাও যাবে। ঠিক আছে ভাই, বোনের সুখের জন্য শাড়ি কেন, ছাড়া দিলেও পরবো। ভাই, তুমি দাঁড়িয়ে দেখছো কি? ওকে, আগুন নিয়ে খেলতে গেলে কেউ পুড়ে যায়, যারা পড়ে না ধোয়ায় তাদেরও চোখ জ্বলে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো বাবা? হ্যাঁ করছি, সময় এলেই তোমার সেই চ্যালেঞ্জের জবাব দেব। এই শহরে এসে জজ সাহেবের বাড়িতে আমাকে শাড়ি পরতে হচ্ছে, শাড়ি, আরে শাড়ি। কি, আপনি শাড়ি পরছেন কেন? হ্যাঁ, আপনিই তো বললেন। আমি আমি আপনাকে শাড়ি পরতে বলেছি? ও লোকটা তো বলল আপনার হুকুম না মানলে চাকরি থাকবে না। আপনার কি সাধারণ বুদ্ধিও নেই, পুরুষ মানুষের শাড়ি পরছেন? মানে শুনেছি শহরের মেয়েদের দাপট একটু বেশি থাকে, অনেক মেয়েই তো দেখেছি প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, তাই ভাবলাম পুরুষরা হয়তো শাড়ি পরে ঘরে বসে থাকে। নন্সেন্স। হ্যাঁ জি। কিরে, তোকে শাড়ি এনে দিতে বলেছিলাম, আপনার ঘরে গিয়ে তো এগুলোই পেলাম। এজেন্ট, যা খাবার রেডি করতে বল। ভাতের থালা তোমার টুপি কেন? হাত দিয়ে নয়, চামচ নিন। চামচ নিন। ঠিক আছে, আপনি হাত দিয়ে খান। ইডিয়েট। দেখলেন, দেখলেন দর্শক, আপনার বাবা খাবার সময় আমাকে গালাগালি করছে, আপনি হেটেড, আপনার বাবা হেটেড, আপনার দাদু হেটেড, আপনার চোদ্দ পুরুষ হেটেড। জানেন জজ সাহেব, এবার আপনার বাবা বলল শ্যাট আপ, আমি কোনো অর্থই বুঝতে পারিনি, সুতরাং আমার গায়ে লাগেনি, আমি এখন খাই, আপনি একটা খান। না, ওই যে যন্ত্রটা বাজছে না, আমার শুনতে খুব ভালো লাগছে, আমি একটু কাছে গিয়ে শুনি। এত রাতে মেয়ে লোকের ঘরে যাবেন? সে আমার মেয়ে ছেলে হয় নাকি? আরে আপনি জজ সাহেব, আপনার চাকরিটা চলে গেল না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এই যাত্রা দল হারমোনিয়াম বাজি আপনি অনেক টাকা কামাতে পারবেন, অনেক টাকা। ওই যে আমাদের টুনু ভৌমিক আছে না, ও যা হারমোনিয়াম বাজায়, সবাই ওকে ভাড়া করে নিয়ে যায়,
ওর হারমোনিয়ামটা তো ছোট, আপনারটা অনেক বড়, আপনি অনেক টাকা কামাতে পারবেন। আপনি গান বাজনা ভালোবাসেন? বাসি মানে, আরে রামলীলায় তো আমি রাম সেজে গান গাইতাম। হ্যাঁ, আপনার মতো সুন্দরী মেয়ে যদি সীতা সাজে তাহলে ওই যাত্রা এক বছর চললেও লোকের অভাব হবে না। ঠিক আছে, আপনার কাছ থেকে আমি সীতার গানটা শিখে নেব। ইয়ে যশেব, বোনটার জন্য না মনটা খুব খারাপ লাগছে, কাল একটা চিঠি লিখে দেবেন? লেখাপড়া শিখলে তো আপনি নিজেই লিখতে পারবেন। ইয়ে তা অবশ্য ঠিকই, দেখি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো না কেন? যশের লোকটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এই যে, এই যে শুনছেন, ওখানে শুয়ে আছেন কেন? মানে জজ সাহেব, আপনার আপনার খাটটা না মানে ভাঙা, মানে শুতে গেলেই নিচে দেবে যায়। এই দেখুন, আরে বাপরে, দেখলেন তো কেমন দেবে যাচ্ছিলাম আমি। মানুষ করতে সময় লাগবে। তো আপ জি, সেলুন থেকে একজনকে ডেকে ওনাকে শেভ করিয়ে দিস। আচ্ছা, বিকেলে আপনাকে পড়াতে মাস্টার আসবে। ইয়ে দেখুন জজ সাহেব, আমার মাথা না শুধু গোবর, গোবর গুলো পচে ভালো সার হয়ে গেছে। তো আপ জি, মাস্টার সাহেবকে খবর দিয়ে রাখিস। জি 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 জি। হ্যাঁ, গোবর পচে সার হয়ে গেল। হ্যাঁ, গোর আমি শুয়ে পড়ি। মাস্টার সাহেব ঠিক মতো পড়াতে পারবেন তো? আমার নাম আলামত আলী মাস্টার, ছাত্র ছাত্রীদের কি করে পড়ে আনতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। ধরুন গিয়ে ছাত্রের বয়স যদি 5, তাহলে তাকে দিতে হবে চকলেট। ছাত্রের বয়স যদি হয় 7, তাহলে তাকে দিতে হবে এই টয় মানে খেলনা। ছাত্রের বয়স যদি হয় 10, তাহলে তাকে দিতে হবে ঘুড়ি আর এই লাটাই। ছাত্রের বয়স যদি হয় 12, তাহলে তাকে দিতে হবে সিনেমার টিকিট। আচ্ছা বলুন তো, ছাত্রের বয়স যদি হয় 15, তাহলে কি দিতে হবে? বললেন না, তাকে দিতে হবে এই ফিল্ম আর্টিস্টদের ভিউ কার্ডস। বয়স যদি হয় 28, এই বয়সের আবার ছাত্র হয় নাকি? আরে হায় হায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? ইনি আপনার ছাত্র হবেন। হ্যাঁ জি জি। ওনাকে বস করতে হলে তো, আরে স্পিকার, কত দিন খাইনি, দিন ম্যাচটা দিন। নিন। দেখুন মাস্টার সাহেব, আমার মাথায় খালি জায়গা খুবই কম, হ্যাঁ বেশি বিদ্যা ধরতে পারবে না। আমার বোনের কাছে যাতে চিঠি লিখতে পারি শুধু এইটুকু শিখিয়ে দেবেন। অক্ষর জ্ঞান জানা না থাকলে চিঠি লিখবেন কি করে? হ্যাঁ লিখবেন কি করে? হ্যাঁ বুঝেছি, আপনাকে দিয়ে হবে না, হবে না। হ্যাঁ আপনি কেটে পড়ুন, যান যান যান। যাবো? আরে যান যান যান। কি হয়েছে মাস্টার সাহেব? তোমার সিগারেট আমার কাছে কেন? মাস্টার সাহেব জি, আপনার ছাত্র বোধহয় খুব বেয়ারা,
বেদ ছাড়া বাগে আনতে পারবেন না। বেদ তো সাথেই ছিল, বড্ড ভুল হয়ে গেল। শুনলাম কোর্ট কাচারি ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত বাড়িতেই পাঠশালা বসিয়েছিস। লোকটার মন থেকে অপরাধের বোঝাটা নেমে গেলে শেষকালে তুই না আবার মন দিয়ে বসিস। তাহলে জজ সাহেব প্রেমে পড়েছে এমন মুখরোচক কথা কিন্তু অনেক শুনতে হবে। কি বাজে বকছিস জানিস না, লোকটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। আমি প্রমাণ করে দেব স্নেহ মমতা পেলে মানুষ অন্যায়ের পথ থেকে সরে আসে। এর জন্য যা করতে হয় তা আমি করব। তোরা যদি এর মধ্যে প্রেমের গন্ধ খুঁজে পাস তাহলে আমার বলার কিছু নেই। একটা সাধারণ ঘটনা তোর জীবনে আবার অসাধারণ না হয়ে ওঠে। হলেও ডুবে মরব না, কারণ আমি সাঁতার জানি। আপনি চুরি করে মদ খেয়ে এসেছেন? গেল গেল, আপনার চাকরিটাও গেল, আমার চাকরিটাও গেল। আমি বারবার তিনবার কান ধরেছি, আর যদি কোনদিন পান করেছি, আমি বারবার তিনবার কান ধরেছি, আর যদি কোনদিন পান করেছি, আমি বারবার তিনবার কান ধরেছি, আর যদি কোনদিন পান করেছি। কথা কারো কাছে কেউ বলো না, গেল না গেল না গেল না রে, এত করে স্বভাবের দোষ গেল না। সুখে থাকলে ভূতে কিলায় জেনে গেছিস আর, জানি না তো কপালে কি আছে আমার, কি আছে আমার। আমি বারবার তিনবার কান ধরেছি, আর যদি কোনদিন পান করেছি। ওই ঘরে কোনদিন আর যাব না, খাব না খাব না খাব না রে, চুরি করে কোনো কিছু আর খাব না। এসব জিনিস খাওয়া দাওয়া জানি মহাপাপ, এবার যেন হাকিম সাহেব করে দেন মা,
করে দেন মাপ, আমি বারবার তিনবার কান ধরেছি, আর যদি কোনদিন পান করেছি, আমি বারবার তিনবার কান ধরেছি, আর যদি কোনদিন পান করেছি। রুবা, রুবা, কি হয়েছে বাবা? কোথেকে একটা ছোট লোকের বাচ্চাকে ধরে এনে এ বাড়িতে আশ্রয় দিয়েছ? তোমার খেয়ালে বানায় গেলে কত প্রশ্রয় দেবো? মদ খেয়ে এসে আমার বাড়িতে এত রাতে বাঁচলামই? চুরি করে আপনি মদ খেয়েছেন? হ্যাঁ। যাবার আগে শুধু একটি কথা বলে যাই, আপনি আমার বোনের স্বামীর কাছে আমার যে পরিচয়টা দিয়েছেন সেটাকে সত্য রাখার জন্য আমি আর কোনোদিন আপনাদের সামনে এসে দাঁড়াব না। দূর থেকে আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। দাঁড়ান, আপনি তো শুধু নিজের কথাই বললেন, আমারও তো কিছু বলার থাকতে পারে। সমাজের উঁচু তলার মানুষের কাছে আপনাকে নিয়ে যে চ্যালেঞ্জ আমি করেছিলাম, সেই চ্যালেঞ্জ আমি হারবো কেন? আমি কি সবই আপনার জন্য করেছি? আমার কি আপনার কাছে দাবি করার কিছুই নেই? আজ হঠাৎ করে নিজেকে আবিষ্কার করলাম, আমি তোমাকে, আমি তোমাকে ভালোবাসি। জজ সাহেব? জজ সাহেব না, আমি আমি রূপা, আমি তোমার রূপা। আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করে প্রমাণ করতে চাই তোমার সাথে খেলা করিনি, ভালোবেসে তোমাকে আমি আপন করতে চেয়েছি, আপন করতে চেয়েছি। কি বললে? একজন অজানা অচেনা পাড়াগাঁয়ের লোককে তুমি বিয়ে করবে? যার না আছে বিদ্যা, না আছে বিবেক, না আছে প্রাচুর্য। আমি স্বীকার করছি বাবা, অহংকার করার মতো তার বিদ্যা প্রাচুর্য আভিজাত্য নেই, এ সমাজে তার মূল্য একটা অচল মুদ্রার মতো। তবু তার সরলতা, উদারতা, অন্যকে বিশ্বাস করার মতো মনের সন্ধান আমি পেয়েছি। প্লিজ তুমি আমাকে বারণ করো না বাবা, তাকে বিয়ে করে আমি আমি বিবেকের কাছে দায় মুক্ত হতে চাই, দায় মুক্ত হতে চাই। বিয়ের রাতে বউকে ফেলে এসে বোনের কথা ভাবছ? কালই আমরা আমাদের খামার বাড়িতে চলে যাব, সেখানে কেউ থাকবে না,
শুধু তুমি আর আমি। চলো। চিঠি লিখে দাও তুমি সবারে জানাও, আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও, ও আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও। একটা চিঠি লিখে দাও তুমি সবারে জানাও, চিঠি লিখে দাও তুমি সবারে জানা। চিঠি লিখে দাও তুমি সবারে জানা, আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও, ও আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও। একটা চিঠি লিখে দাও তুমি সবারে জানা, সন্তান হয়েছে। আমার ছেলে হয়েছে, এই খবরটা দিয়ে আমার বোনকে একটা চিঠি লিখে দিন না। কোথায় লিখবো? ঠিকানাটা রুবার কাছে আছে। নেই নেই ও
রুবা তোমাকে একটা মিথ্যে আশ্বাস দিয়ে ভুলিয়ে রেখেছে, তোমার মন বোধহয় বেঁচে নেই। না না, এ কি বলছেন আপনি? এত বড় মিথ্যে কথা ও আমার সঙ্গে বলতে পারে না। রুবা, 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 রুবা! না না, এখন ভেতরে যেতে পারবেন না। আমার কথা বিশ্বাস না হলে নিজেই একবার যাচাই করে এসো। হ্যাঁ, আমি তাই করব, আমি তাই করব, আমি তাই করব। সাহেবের মন খারাপ মনে হইতেছে, যাইবেন নাকি একটু ফুর্তি ফার্তি করবার? তুমি সোজা স্টেশনে চলো। ঠিক আছে। খারাপ লাগে খারাপ। স্যার আপনি একটু বহেন, আমি একটু পেটে পেট্রোল ঢেলাহি। সুন্দরী নাকি? হ্যাঁ, চলো একটু দুনিয়ার মজা লই। দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারি, কই গেলা এদিকে আও। দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারি, হাই ঝিলমিল ঝিলমিল করছে রাত মেহেদি রাঙা হলো Thank you.
না না না, আমি আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না সখি। আমার কথা ছেড়ে দে ভাই, আমার আমার বাচ্চা। কি তুই একটা অবৈধ? না অবৈধ নয়, সখি আপনাদের গ্রামের সুজনকে বিয়ে করেছিল, ওই শয়তানেরা ওকে মেরে ফেলে। সখি ইজ্জত বাঁচাবার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়েছিল, আমি ওকে পেয়ে এখানে নিয়ে আসি। ওই শয়তানেরা এখানে এসে ওকে খুঁজে বের করে, অনেক টাকার বিনিময়ে ওকে আমি রেখে দিয়েছি। সখি 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 মরে গেছে, বাঁচার মতো ওর কাছে ছিলই বাকি। রোজ রাতে পিস্তলের ভয়ে পায়ে ঘুঙুর বেঁধে ওকে আর নাচতে হবে না, ভাইয়া ভাইয়া বলে আর চিৎকার করতে হবে না। সখি মরে গিয়ে বেঁচে গেছে, ভালোই হয়েছে। জেল থেকে বেরিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? আমি আর সখি আপনাকে কত খুঁজেছি, আরো আগে দেখা হলে হয়তো সখির এই পরিণতি হতো না। একজন আমার সঙ্গে প্রতারণা করেছে। কে? জজ সাহেব। আমার বোনের কাছে একটা চিঠি লিখে দেবেন। দিব? আপনি তো ঠিকানা জানেন। অবশ্যই জানি। না জানেন না, এখন তার ঠিকানা গোরস্থান। কি বলছো তুমি? হ্যাঁ চলুন। এই সেই সখি? হ্যাঁ জজ সাহেব, হ্যাঁ এই আমার বোন, যাকে আপনি শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যাকে আপনি প্রতি সপ্তাহে চিঠি লিখতেন, যার সুখের জন্য আপনি আমাকে মানুষ করার চেষ্টা করেছিলেন। জজ সাহেব, জজ সাহেব বলুন, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আমার বোন আপনার কি ক্ষতি করেছিল? আর একটা চিঠি লিখে আমার বোনকে জানিয়ে দিন, আমি তার মৃত্যুর প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। কোথায় যাচ্ছ? জানি না। কখন ফিরবে? কোনো দিন ফিরবো না। তোমার সাথে কি আমার আর দেখা হবে না? হবে, তবে স্বামী হিসেবে নয়, আসামি হিসেবে। তোমার সন্তান? আমার অনিশ্চিত জীবনের সঙ্গে আমার সন্তানকে জড়িয়ে আমি তাকে দুঃখী করতে চাই না, এই ভালো। পৃথিবীতে আমার কেউ নেই। তুমি হেরে গেছো মা, হেরে গেছো। এতগুলি কবর খুঁজছস কেন? এই তিন কবরের লাশ আমি নিয়ে আসবো। ভদ্রমহিলা এবং মহোদয়গণ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, অনুগ্রহ করে আপনাদের আসন বন্ধনীগুলো বেঁধে নিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনাদের নিরাপত্তাই আমাদের কাম্য। ধন্যবাদ। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। থামুন সাহেব, সবাই চিন্তায় মরছে আর আপনি গান গাইছেন। আমি গান থামালে সবাই চিন্তা মুক্ত হবে, তা কি করে ভাবলেন? মনে হচ্ছে আবহাওয়ার অবস্থা ভীষণ ছিল, নইলে
চলন্ত অবস্থায় সিট বেল্ট বাঁধতে বলবে কেন? বিয়ে করেছেন? প্রেমে পড়েছেন? না। দেখুন, কিছুক্ষণ পরে হয়তো আমরা সবাই শেষ হয়ে যাব, চলুন না, যতক্ষণ বেঁচে থাকি এই লোকগুলোকে একটু নিশ্চিন্ত করে যাই। মানে? মানে আমার সাথে গান ধরুন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া, কি হলো গান? এই যে দুনিয়া কিসের লাগিয়া দমে আইলাম দমে গেলাম, দমে আইলাম দমে গেলাম, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বানে চায়, বৈদেশেতে গেলা বন্ধু টাকারও আশায়, আরে পিতা মাতা স্ত্রী পুত্র বন্ধু বানে চায়, বৈদেশেতে গেলা বন্ধু টাকারও আশায়, টাকার জায়গায় টাকার হবে আর সংসার বিরান হবে, নোটিশ ছাড়াই চলে যাবে এই দুঃখটা কে জানাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছে সাই, এই যে জামা কাপড় কত না পাহার, বাক্স ভৈরা কিনায় অংশ দিতে উপহার, রঙিন রঙিন জামা কাপড় কত না পাহার, বাক্স ভৈরা কিনা অংশ দিতে উপহার, এই যে রঙিন কাপড় ছেড়ে এক টুকরা আপন পড়ে ফিরবে মানুষ আপন ঘরে, এই কথাকে জানা নাই, দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, দুনিয়া তমে আইলাম তমে গেলাম, তমে আইলাম তমে গেলাম, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, কিসের লাগিয়া এই যে দুনিয়া, 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 কিসের লাগিয়া একটু দেরি হয়ে গেল মা। আমি ভেবেছিলাম তুমি আমাকে নিতেই আসবে না। সে কি হয়? মিস চৌধুরী, আপনার লোক এসেছে। বাবা,
ইনি ইমরান চৌধুরী, যার নিতে আমাকে যথেষ্ট হেল্প করেছেন। আর বুঝতেই পারছেন, ইনি আমার বাবা মিস্টার এল চৌধুরী। প্রথম পরিচয় হলেও তোমাকে আমার খুব আপন মনে হচ্ছে। আমারও তাই। পুনর্জন্ম বিশ্বাস করলে বলতাম আপনি হয়তো আগের জন্মে আমার বাবা ছিলেন। চলি স্যার। ও, আপনার মেয়েকে একটু সাহস হতে বলবেন। আরেকটু হলেই মা বেখবর হয়ে যাচ্ছিলাম। সে কি বাবা? হ্যাঁ মা, মহা দুর্যোগে পড়েছিলাম, মরতে মরতে বেঁচে এলাম। ভয় পাসনি তো? আরে পেতেই পারে না, বিলেতে কাউন্টি ক্লাবের বিয়ার, আমার নানু ভাই ভয় পাবে কেন? যাও যাও, তুমি ওপরে যাও। হ্যাঁ, নানু ভাইয়ের সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে, যাও। মাঠে ময়দানে তো আবাহনীর দাবাটি, বাড়িতে না হয় মা আমার। আবাহনীর বাচ্চা যা, মোহামেডান ক্লাবের সেক্রেটারিকে টেলিফোন করে দে, আমার নানু ভাই মোহামেডানের হয়ে ফুটবল খেলবেন। আবাহনী মোহামেডান দুই কৃতি খেলোয়াড় দলের আজকের প্রতিযোগিতায় প্রথমার্ধে খেলায় একটি ভিন ধরা ভাব থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা বেশ জমে উঠেছে। আবাহনী এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছেন। ইমরান এগিয়ে যাচ্ছে, আবাহনীর দুর্ধর্ষ খেলোয়াড়দের পাশ কাটিয়ে পায়ে পায়ে বল নিয়ে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন ইমরান। ইমরানের এই ক্রীড়া নৈপুণ্য সত্যি স্মরণীয়। ইমরান একটা গোল, 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 গোল! অপূর্ব নৈপুণ্য দেখিয়ে ইমরান আবাহনীর জয়। ইমরান ছোটটা আবাহনীর জয়, গোলটা কেমন রিটেল করে দিল! মোহামেডানের গৌরব, ছেলেটার সাহস আছে। আবাস ইমরান, মনে নেই সেদিন এয়ারপোর্টে তোকে একটু সাহসী হতে বলেছিল? গোল দিতে হলে তো একটু সাহসী হতে হয় মা। চৌধুরী সাহেব, এতদিন পর আবার এসছো কেন? নিজেকে আর কত জ্বালাবেন পোড়াবেন, এবার নিজের সংসারে ফিরে যান। সংসার, যাদের কারণে সংসার ভেঙেছে তাদের খুঁজে পেয়েছি। তাদেরকে পেতে গিয়ে যদি আরো বেশি কিছু আপনাকে হারাতে হয়? আমার হারাবার আর কি আছে? রুনা যদি তার পরিচয় জানতে চাই? না না, আমার সব দুঃখকে লুকিয়ে রেখে হাসি আর আনন্দের মাঝে রুনাকে ডুবিয়ে রেখেছি। সে কিছুই জানতে চাইবে না, সে কিছুই জানতে চাইবে না, কিছুই জানতে চাইবে না। হ্যালো, কে বলছেন? জি, আমি ইমরান সাহেবের একজন ফ্যান। উনি কি আছেন? না, ও বাড়িতে নেই। হ্যালো, আমি ইমরান সাহেবের একজন ফ্যান। না না না, ওনার ঘরে কোনো ফ্যানের দরকার নেই, ওনার ঘরে এয়ারখনি আছে। হ্যালো, কে?
আমি ইমরান সাহেবকে চাচ্ছি। আমি ওনার সেক্রেটারি, কি সাহায্য করতে পারি বলুন। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। খুব সোজা সকালবেলা ঘুম থেকে উঠে একটি তাজা গোলাপ নিয়ে সোজা স্টেডিয়ামে চলে যাবেন, গিয়ে দেখবেন উনি জোরে সুরে ফুটবল প্র্যাকটিস করছেন। জয় আবাহনী! আরে আপনি আবার কোত্থেকে জয় আবাহনী বলতে এলেন? আবাহনী ভালো খেলে, তাই জয় আবাহনীরই হবে। জয় মহামানের হবে। জয় আবাহনীর হবে। মহামানের জয় হবে। আবাহনীর জয় হবে। মহামানের জয় হবে। আবাহনীর জয় হবে। গোল হতে দেবে না তো যায় যাক প্রাণ। জয় মোহামেডান, জয় আবাহনী, জয় মোহামেডান, জয় আবাহনী। আবাহনীর খেলার কথা সর্বলোকে জানে, চুরাশিতে ফেডারেশন কা গেল কোনখানে, সে যে মোহামেডানে, আমার মোহামেডানে, সে যে মোহামেডানে, আমার মোহামেডানে। আবাহনী মোহামেডান, আবাহনী মোহামেডান, আবাহনী মোহামেডান, আবাহনী মোহামেডান। বাদল সালাম যাও ছুটে যাও, বড় কামাল ছোট কামাল কামাল দেখাও, কাউসার ইলিয়াস দিও না ভুল পাস, মারো মারো জোরে জোরে মারো, এক ডজন গোল যেন করতে পারো। লাভ নেই, লাভ নেই বাদল, পাকিরালি এমিলি ভেড়া বেজে বল, আগে পিছে আরো আছে আশিস জনি। জয় আবাহনী, জয় মোহামেডান, জয় আবাহনী, জয় মোহামেডান, আবাহনী আবাহনী মোহামেডান, কেউ কারে নাহি ধারে সমানে সমান, আবাহনী আবাহনী মোহামেডান, কেউ কারে নাহি ধারে সমানে সমান, জয় আবাহনী, জয় মোহামেডান, জয় আবাহনী, জয় মোহামেডান। এখন উপায়?
ট্যাক্সি ট্যাক্সি, এই যে প্লিজ আমাকে হসপিটালে একটা লিভ দেবেন প্লিজ। আপনি তুমি কেমন ভদ্রলোকের ছেলে জি, মেয়েটিকে ফুসলে একবার খেলার মাঠ পর্যন্ত নিয়ে এসছো জি, মানে আমার বাড়িতে চলো, জ্ঞান ফেরার পর ভেবে দেখবো তোমাকে পুলিশে দেওয়া যায় কিনা। আমি কি করলাম পুলিশ? মামাডানের সাথে দৌড়িয়ে আবহানি জ্ঞান হারিয়ে ফেলবে তা কি হয়? ও তাহলে সবটাই অভিনয় ছিল। মনে রাখবেন মোহাম্মদান পাতানো খেলা খেলে না। তুমি কি আবাহনীয় পাতানো খেলা খেলে না, চেষ্টা করে লাভ নেই। বাবা প্রত্যেক দারোয়ানকে সতর্ক করে দিয়েছে যাতে আপনি পালাতে না পারেন। প্র্যাকটিস করে নিশ্চয়ই আপনি খিদি পেয়েছে। একসঙ্গে নাস্তা করব, বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসুন। বাথরুম? জি বাথরুম। সর্বনাশ মন সাহেব, সর্বনাশ, মুক্তা বাথরুমের জানলা দিয়ে পালিয়েছে। কি পানি 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 করছেন? আজকের দৌড়ঝাপটা একটু বেশি হয়েছে মনে হয়। আরে বেটা, বাথরুমের গ্রিল ভেঙে পালাতে হয়েছে। বাথরুমের মধ্যে ফুটবল খেলা? জয় আবাহনী, জয় মোহামেডান। জিমা খোকা। কি মা? তোর ডিআইজি আঙ্কেল তোকে দেখা করতে বলেছে। ডিআইজি আঙ্কেল? গেলেই তো বলবে, পুলিশের চাকরিটা খুব ভালো, তুমি ওখানেই জয়েন করো। দেখছো না তোমার মা কত বড় একজন আইন বিশ্বাসী মহিলা? দেশের স্বার্থে তোমাদের মতন ইয়াং ব্রাদার এগিয়ে না এলে ইত্যাদি ইত্যাদি। মা দুদিন হলো নানু ভাই দেশে ফিরেছে, এর মধ্যে তুই কাজে লাগাবার জন্য অস্থির হয়ে উঠেছে। দেখো না, একটা কিছু তো করতে হবে। এই বুঝলি তোর মা কি বলে গেলাও? একটা কিছু করতে? ওই একটা কিছু করার অর্থই হলো কি? প্রেম? নানো, ওসব প্রেম টেমে আমি বিশ্বাস করি না। বিলেতে দেখেছি মিনিটে মিনিটে প্রেম হয়, দুদিনে বিয়ে, তিন দিনে ডিভোর্স। ওই মেয়ে যাত্রাকে আমি বিশ্বাসই করি না, বুঝলে? হ্যালো, আমি ইমরান সাহেবের একজন ফ্যান। আপনি সেই ফ্যান? বলুন কি করতে পারি? দেখুন, ওনাকে বাড়িতে এনো, আমি নিজের হাতে এক কাপ চা খাওয়াতে পারিনি। ব্যাড স্যাড স্যাড। আচ্ছা, আপনি কি সুন্দরী! আনার সামনে দাঁড়ালে নিজের প্রেমে নিজেই পড়ে যাই। চমৎকার চমৎকার। আচ্ছা, আপনি কি গান গাইতে পারেন? আমি গান গাইতে শুরু করলে রাস্তা ট্রাফিক জ্যাম হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, ম্যাডাম আপনার শরীর স্বাস্থ্য কেমন জানেন তো? আই মিন আমার সারা বাড়ি স্পোর্টসম্যান কিনা? দৈর্ঘ্য না প্রস্থ কোনটা জানতে চান? না মানে আপনার গায়ের রং জন্ডিস রোগীর চোখের মতো একেবারে কাঁচা হলুদ বরণ। ঠিক আছে, আজ বিকেল চারটার সময় গুলশান পার্কে অপেক্ষা করবেন, আমি আমার স্যারকে পাঠিয়ে দেবো। হ্যাঁ
আপনি এসে গেছেন? আপনি? আপনার প্রাইভেট সেক্রেটারি তো আমাকে এখানে আসতে বলেছে। আমার সেক্রেটারি? কি জন্যে? আপনার জন্যে। আরে আমি তো এসেছি আমার ক্লাবের সেক্রেটারির সাথে দেখা করতে। শুনুন, আপনি আমাকে এত এড়িয়ে চলেন কেন? আপনি আমাকে এত জড়িয়ে চলতে চান কেন? হ্যাঁ, আপনাকে আমার ভালো লাগে। জি জি, আমি আপনার প্রেমে পড়েছি। আমাকে মাফ করবেন। শুনুন, জি জি, এই কাগজটা রাখুন। এতে কি লেখা আছে? আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। দিদি প্লিজ প্লিজ, আত্মহত্যা প্লিজ। শুনুন 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 প্লিজ প্লিজ, আপনার কিছু কথা থাকলে আমার মৃত্যুর পর তা পেপারে ছাপিয়ে দেবেন, নয়তো রেডিও টেলিভিশনে শোক সভা করবেন। মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে তোমার কানে কানে কিছু বলতে চাই। কি? আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? আমি যে সাহসী হয়েছি, কথাটা বাবাকে বলতে হবে না? আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ খুঁজছি, মাঠে ময়দানে হোটেল রেস্তোরাঁ এয়ারপোর্টে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। ওই তিনটে লোককে আমার প্রয়োজন, নইলে আমার ভিতরের আগুন নিভবে না, আমার বোনও কবরে শান্তি পাবে না। বাবা তুমি? পরস্পর বিপক্ষ দলের পেনাল্টি এরিয়ায় তাহলে বল নিয়ে এসে গেছে। জি মানে, কিন্তু বাবা আমার মেয়েটি ভালো নাচ জানে, ভয় হচ্ছে তোমাকে না সারা জীবন নাচিয়ে পারে। নাচে আমিও কম দেই না স্যার। আচ্ছা জি জি, বেশ, তুমি আমার মেয়ের উপযুক্ত পাত্র কিনা তার একটা পরীক্ষা হয়ে যাক, চলো চলো চলো। ওয়ান টু থ্রি ফোর। নাচ বাবা নাচ রে, হেলে দুলে নাচ রে, তালে তালে নাচ। নাচ বাবা নাচ রে, হেলে দুলে নাচ রে, তালে তালে নাচ। আজ জানা হবে তুই হিরে নাকি কাজ, আজ জানা হবে তুই হিরে নাকি কাজ। নাচ 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 বাবা নাচ নাচ নাচ, নাচ বাবা নাচ রে, হেলে দুলে নাচ রে, তালে তালে নাচ। যেমন করে ডিস্কো ডিস্কো নাচে হরদম, যেমন নাচে কথা কলি ভারত নাটম, যেমন করে ডিস্কো ডিস্কো নাচে হরদম, যেমন নাচে কথা কলি ভারত নাটম। নাচ তেমনি নাচ, আরে দুনিয়াটা ভেঙে জুড়ে ঘুরে ঘুরে নাচ বাবা নাচ নাচ নাচ, বাবা নাচ নাচ নাচ। নাচ বাবা নাচ রে, হেলে দুলে নাচ রে, তালে তালে নাচ। ছোট বড় একই সাথে নাচেছে সবাই, চাবি মেরে নাচালো যে ধারে কোথা পাই।
ছোট বড় একই সাথে নাচে যে সবাই, চাবি মেরে নাচালো যে তারে কোথা পাই, নাই জানা নাই, আরে সব ভুলে প্রাণ ভুলে এসে গেলে নাচ বাবা নাচ 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 বাবা নাচ 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 বাবা নাচ রে হেলে দুলে নাচ রে তালে তালে নাচ, আজ জানা হবে তুই হিরে নাকি কাজ, আজ জানা হবে তুই হিরে নাকি কাজ, নাচ 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 বাবা নাচ 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 বাবা নাচ রে হেলে দুলে নাচ রে তালে তালে নাচ, নাচ বাবা নাচ রে হেলে দুলে নাচ রে তালে তালে নাচ। ইমরান পরীক্ষা পাশ করেছে, এখন তুমি পাশ করবে কিনা ইমরানের মায়ের কাছে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এ তো ভীষণ পরীক্ষা, তোর মা তো আবার মেয়ে মানুষ দেখলে আগুন হয়ে যায়, তাছাড়া প্রেম ভালোবাসা না না শেষ পর্যন্ত একটা ক্লিনকারি হয়ে যাও না বাবা, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের স্বীকৃতি না পাবে ততক্ষণ কিছুই মেনে নেবেন না। এখন কি করি নানু ভাই? তোর মা তো এখন অসুস্থ, আমার নানু ভাই না একটা পাগল, তোর সেবার জন্য ক্লিনিক থেকে একটা নার্স রিকুইজিশন দিয়েছে, এত করে বারণ করলাম সে বলে কি না নানু পৃথিবীতে মা ছাড়া তো আমার কেউ নেই, মার কষ্ট আমার সহ্য হয় না, দেখো বলতে না বলতেই নিয়ে এসে পড়েছে, নিয়ে এসেছো। এত বাড়াবাড়ি করতে গেলি কেন বাবা? কিসের বাড়াবাড়ি মা, কিসের বাড়াবাড়ি? নার্স নার্স আমার মাকে একটু ভালো করে সেবা করবেন। হ্যাঁ, নানা নাতি দুজনারই টেলিফোন এসেছে। নানু ভাই ওষুধে ধরেছি, মহামেডান দেখ দেখ নার্সটা খুব ভালো টিপছে, ভালো টিপছে, ভালো করে টেপে থামেন না। খোকা ধীমা ধীরেকে পৌঁছে দিয়ে আয়। কি মা এত তাড়াতাড়ি? আমি তো আপনার আরো সেবা করতে চাই, আপনাকে যে খুশি করতে হবে। দরকার হলে তোমাকে ডাকবো, যা বাবা একে পৌঁছে দিয়ে আয়। পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, এসো এসো বাবা। কি মা? তোমাদের সাজানো নার্সের সেবায় আমি খুশি হয়েছি। না মানে মেয়েটি কে? এল চৌধুরীর মেয়ে, বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওরা দুজনে এই দুজনকে ভালোবাসে। বাবা ভালোবাসা মানুষের জীবনে দুষ্ট গ্রহের মতো, তার ছায়া আমার ছেলের উপর পড়ুক তা আমি চাই না। ব্যাপারটা মেয়ের বাবা জানেন? অবশ্যই জানে। তার টেলিফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যালো 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 মিস্টার এল চৌধুরী, হ্যালো হ্যালো হ্যালো, কিছু তো শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। বাবা ওনার ঠিকানা তুমি জানো? হ্যাঁ জানি। আরে আন্টি আন্টি বসুন বসুন না, আমার কোনো দোষ নেই, ওরই আমাকে নার্স বানিয়ে নিয়ে গিয়েছিল। তোমার বাবা বাড়িতে আছেন? জি আছেন, ডাকবো ডাকি। আরে
শুনি। এই ছবিটা কার? আমার বাবার। বাবা? তোমার বাবার নাম কি মনু মিয়া? আগে ছিল, এখন সবই এল চৌধুরীর নামে চেনে। তবে কি সে আরেকটা বিয়ে করেছে? এই সন্তান তার দ্বিতীয় স্ত্রীর? তাহলে সম্পর্ক কি করে সম্ভব? বাবাকে ডাকি? না, ডাকতে হবে না। শুধু তোমাকে বলে যাচ্ছি, কোনোদিন কোনো কারণে আমার খোকার সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না। কেন জবাব দেওয়া সবসময় সম্ভব নয়? ওই মেয়েটিকে তুমি দেখেছো, চিনেছো, ভালোবেসেছো, সবকিছু ভুলে যেতে হবে। জন্মের পর বাবাকে দেখিনি। বাবা মা এই দুজনের অস্তিত্বই তোমার মাঝে অনুভব করেছি। এই প্রত্যাখ্যানকে মেনে নেওয়ার আগে আমি জানতে চাই মা, তোমার কাছে কোনো কিছু জানার অধিকার আমার আছে কি নেই? আছে, যতটুকু আমি তোমাকে বলবো, যতটুকু আমার পক্ষে বলা সম্ভব, এর বেশি কিছু না। মা, তুমি আদেশ করলে নির্বিঘ্নে প্রাণটাকে ত্যাগ করতে পারি, এই পৃথিবী সব চাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে পারি। দোহাই লাগে মা, দোহাই লাগে, এই আদেশ তুমি তুলে নাও। খোকা, তোমার আরিফ আঙ্কেল আবার টেলিফোন করেছিলেন, আমি চাই তুমি পুলিশের চাকরিতে জয়েন করো। কি হয়েছে রুনা? রুনা, ইমরানের মা এসেছিলেন, বলে গেছেন আমি যেন ইমরানের সাথে আর কোনো সম্পর্ক না রাখি। কি চান তিনি? কে আপনি? জীবনের কাছে হেরে যাওয়া একজন মানুষ, আমাকে বাঁচাতে এসে আপনার একটা ক্ষতি হয়ে যেতে পারত। বোনকে হত্যা করেছে, সংসার ভেঙে দিয়েছে, আমার আর ক্ষতির কি বাকি আছে? এই যে শুনুন, কোথায় যাচ্ছেন? ওদের খুঁজতে, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। যারা খুন করে হজম করতে পারে তারা বিত্তশালী লোক, ওদের মোকাবেলা করতে হলে আপনাকেও বিত্তশালী হতে হবে। এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, এগুলি গুন্ডারা নিয়ে যেতে পারত, আমাকেও হয়তো খুন করতে পারত। আপনি নিয়ে যান। আমি আপনার টাকা নেব কেন? মনে করুন সৎ মানুষের পুরস্কার। আমি কারো দয়া নেই না। দয়া নয়, ভাবুন ভাবুন, আপনি লটারি পেয়েছেন, ধরুন নিন। আমি চাই আপনি আর কখনো জীবনের কাছে হারবেন না, কখনো না। শুনুন, আমি চাই আপনি জীবনের কাছে হারবেন না, আমি চাই আপনি জীবনের কাছে হারবেন না, আমি চাই আপনি জীবনের কাছে হারবেন না। প্রয়োজন হলে সারা পৃথিবীর ঐশ্বর্য আমি তার পায়ে ঢেলে দেব। মনোমিয়া জীবনের কাছে হেরে গেছে, কিন্তু এল চৌধুরী হারবে না। এই এল চৌধুরীর ঠিকানা, তাকে কনভিন্স করতে পারলে তার শিপ ক্লিয়ারেন্সের পুরো কাজটাই আমরা পেয়ে যাব। রাইট, গো মাই ফ্রেন্ড। ওকে, টেক কেয়ার, বাই বাই।
আমি শুনলাম আমি যেদিকে বলবো সেদিকে গাড়ি চালাও, যাও। এই সেই কবর যার মাঝে শুয়ে আছে আমার বোন, তোদের কামনার আগুন যাকে পুড়িয়ে মেরেছে, তোদের পিস্তলের বুলেট যার বুক ভেদ করে গেছে, আমার বোন রক্তাক্ত দেহে এই কবরে শুয়ে 20 বছর ধরে চিৎকার করে বলছে, ভাইয়া প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। হ্যাঁ, এই তিনটে খবর আমি তোদের জন্য খুলে রেখেছি, সংসার সুখ শান্তি সবকিছু ছেড়ে দিয়ে পাগলা কুকুরের মতো আমি তোদের খুঁজে বেরিয়েছি। এই কবরে তোকে শুতে হবে, এখানে শুয়ে শুয়ে আমার বোনের কাছে তোর ক্ষমা চাইতে হবে। গোরস্থানে আসে কেউ লাশ হয়ে, কেউ আসে কবর দিতে। তুই গোরস্থানে এসছিস লাশ হয়ে, আর আমি এসছি কবর দিতে। পালাবি কোথায় বেঈমান, পালাবি কোথায়? চল, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমরা যার ইঙ্গিতে কাজ করেছি তাকে আপনি কে? এই এল চৌধুরী, আগে তার নাম মনুমিয়া ছিল, লটারি পেয়ে বড় লোক হওয়ার সাথে সাথে নাম পরিবর্তন করে এখন হয়েছে লটারি চৌধুরী। লটারি চৌধুরী আব্বাস তালুকদারকে হত্যা করেছে, এর সন্দেহ করার কারণ আমাদের সাথে ব্যবসা করতে চেয়েছিল, অসৎ চরিত্রের জন্য নেয়নি। তারপরে আক্রোশ, দেয়ার লাইজ দ্য মিস্ট্রি। এসো এসো ইমরান, বসুন। আব্বাস তালুকদারের হত্যা তদন্তের দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই। ইয়েস স্যার। লটারি চৌধুরী, আই মিন এল চৌধুরীর গতিবিধির উপর একটু লক্ষ্য রেখো। স্যার। জানো বাবা, কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড! শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস তালুকদারকে কার যেন গোরস্থান নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। ওটাকে হত্যা না বলে তার প্রাপ্য শাস্তি বলতে পারো। কি বললে? হ্যাঁ, না কিছু না মা, যাও, তোমার বান্ধবীরা উপরে অপেক্ষা করছে, যাও। একজন শেষ হয়েছে, আরো দুজন বাকি। মিস্টার চৌধুরী। আরে ইমরান, এসো এসো। আমি জানতাম তোমার মার ভুল ভাঙবে, তুমি অবশ্যই আসবে। রুনা আমার একমাত্র মেয়ে, বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি একদিন সবকিছু তোমারই হবে। ওসবের আমার প্রয়োজন নেই। বলো কি, এই ঐশ্বর্যকে দুপায়ে ঠেলে দিচ্ছ? প্রয়োজন হলে আরো দেব, বলো কি চাও? কিছুই চাই না। কারণ? কারণ আমার কাছে আমার মা আছে। ও মিস্টার চৌধুরী, আব্বাস তালুকদারের হত্যা সম্পর্কে আপনি কি জানেন? এরই মধ্যে পুলিশে চাকরি নিয়েছো নাকি? আমার প্রশ্নের জবাব দিন। পত্রিকাতে যতটুকু জেনেছি এর বেশি আর কিছু জানি না, জানার প্রয়োজনও মনে করি না। আব্বাস তালুকদারের আর দুই বন্ধুর জবানবন্দি অনুযায়ী আপনাকে আমরা সন্দেহ করছি। উপযুক্ত প্রমাণ ছাড়া এই ধরনের ধৃষ্টতা দেখাতে এখানে আর এসো না। জেনে শুনে সর্বনাশের পথে পা বাড়ালেন। আমি খুন করিনি। কিন্তু এই খুনের সব দায়িত্ব আপনার, শেষ রক্ষা করতে পারবেন তো? কি আর হবে, জীবন থাকলে তো মৃত্যুর ভয়,
একটা লাশ তো আর বারবার মরতে পারে না। আমার কবরে কারো এক ফোঁটা চোখের পানি পড়লো কি পড়লো না তাতে কি এসে যায়? বিশ বছর ধরেই তো আকাশ থমথমে হয়ে আছে, আজ না হয় ঝড় উঠবে। চর সাহেব, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলে ফেলি, ক্ষমা করবেন। আপনি তো জীবনে কিছুই পেলেন না, আপনার সাথে সাথে ছোট সাহেবকেও বঞ্চিত করলেন কেন? ওদের ভালোবাসাকে স্বীকৃতি দিলে কি এমন ক্ষতি হতো? জন্মের পর থেকে বাবার মুখ তিনি কোনোদিন দেখেননি, তার বাবা মা দুটোই আপনি। আপনার কাছ থেকেও যদি আঘাত পায় তাহলে তার আশ্রয় কোথায়? তুই যা। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না পেলে এত বড় একজন প্রভাবশালী ব্যক্তিকে ধরা যাবে না। আমি দোয়া করছি তুই ওকে ধরতে পারবি বাবা, চাকরিতে তোর উন্নতি হবে। মা, তোমার একটি সত্য আজ আমার কাছে ধরা পড়েছে। কি? তুমি আমার চেয়ে বেশি দুঃখী। এ সময় বাবা থাকলে হয়তো তোমাকে কিছুটা সুখ দিতে পারত। খোকা, তুই আমাকে অবিশ্বাস করিস না বাবা। সারা পৃথিবীতে এই একটি জায়গা আছে যেখানে আমি মাথা রাখতে পারি, তোমাকে অবিশ্বাস করে আমার শেষ আশ্রয়টুকু হারাতে চাই না। পুলিশ অবশ্যই আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। তাহলে স্যার এল চৌধুরীকে অ্যারেস্ট করুন। হ্যাঁ স্যার। হঠাৎ করে পুলিশ এল চৌধুরীর মতো একজন শিল্পপতিকে অ্যারেস্ট করতে পারে না। খুনের উপযুক্ত প্রমাণাদি পেলে তারপরে। স্যার, প্রমাণ পেতে পেতে আমাদেরই হলিলে সাং হয়ে যাবে। আব্বাস তালুকদার তো গেছে, এবার তো আমাদের পালা স্যার। স্যার, ছোট স্যার। স্যার, আমার মনে হয় ওনাদের পুলিশ সিকিউরিটির ব্যবস্থা করা উচিত। তুমি কি ধরনের সিকিউরিটির কথা ভাবছো? আমাদের ডিটেকটিভ কিংবা ইন্টেলিজেন্সের একজনকে ওনাদের ড্রাইভার সাজাতে হবে। এতে করে একদিকে নিরাপত্তার ব্যবস্থা হলো, অন্যদিকে সন্দেহজনক লোকের মুভমেন্টের দিকেও লক্ষ্য রাখা যাবে। ভেরি গুড, ভেরি গুড স্যার। আপনাকে সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে? জি স্যার। ওই বাস্টার্ড এল চৌধুরীকে যদি শেষ করে দেওয়া যেত তাহলে আপনাদের ঝামেলা পোহাতে হতো না। এল চৌধুরী এখন কোথায় আছে আমি জানি স্যার। কোথায়? তোর সামনে। আমার বোনের কবরের পাশে শুয়ে শুয়ে তোর বিশ্বস্ত বন্ধু আব্বাস তালুকদার আমার বোনের কাছে ক্ষমা চাইছে, তোকেও ক্ষমা চাইতে হবে। তোর নিয়তি তোকে এত সহজে মরতে দেবে না। এখানে যারা শুয়ে আছে তারা কি নিয়ে গেছে? খালি হাত। তুই যখন কবরে যাবি তখন কি নিয়ে যাবি? খালি হাত। তাহলে বল, কিসের কারণে, কিসের আশায় এই সর্বনাশা পথ বেছে নিয়েছিলিস?
কিসের কারণে আমার বোনকে তোরা বাঁচতে দিসনি? কিসের কারণে আমার জীবনটাকে তোরা এলোমেলো করে দিয়েছিস? টাকা, টাকা। সেই টাকা আজ আমি তোর কবরে দেব, দেখি টাকা তোর মৃত্যু যন্ত্রণা কমাতে পারে কিনা। আমাকে ক্ষমা করে দিন, আমরা তো নিজের ইচ্ছে কিছু করিনি। কি করিয়েছে তাকে আপনি? কি রহিম মোল্লাকে খুন করা হয়েছে? স্যার, রহিম মোল্লাকে খুন করা হয়েছে স্যার। স্যার, এখন এখন আমার পালা স্যার। স্যার, এল চৌধুরীকে অ্যারেস্ট করে আমাকে বাঁচান স্যার। স্যার, এল চৌধুরীকে আজই পুলিশ কাস্টডিতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। হ্যালো, 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 এল চৌধুরী। তোর পরম দুই বন্ধু এখানে শুয়ে শুয়ে তোর জন্য অপেক্ষা করছে। তৃতীয় কবরটি তোর। জীবনের ফুটবল খেলায় হাফ টাইমের আগে তোরা গোল দিয়েছিলিস, হাফ টাইমের পরে আমাকে গোল দিতে হবে, নইলে খেলা সমান হবে কি করে? খেলা সমান করতে না পারলে আমার বোনের আত্মা যে শান্তি পাবে না। যা কবরে যা। আমাকে ক্ষমা করে দিন, আমাকে মেরে লাভ নেই। আসল মানুষই তো। The bail is granted. তুমি তাকে কি করে জামিন দিলে মা? This is not court. I know this is not court. বাড়ি, এটা তোমার বাড়ি, এটা আমার বাড়ি। আমার গায়ে পুলিশের পোশাক, তোমার সামনে আইনের প্রশাসন, সেটাকে বাদ দিয়ে শুধু মা হিসেবে জিজ্ঞেস করছি, কি সেই রহস্য যার কাঠ কাঠগড়াতে দাঁড় করানো লোকটির দিকে তাকিয়ে তুমি চমকে উঠেছিলে? খোকা, এ তো সেই ব্যক্তি যাকে ধরবার জন্য তুমি আমাকে দোয়া দিয়েছিলে। এ তো সেই ব্যক্তি
তোমার আদেশে যার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি। বলো মা, জবাব দাও। তোর তেষ্টতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। সত্যকে এড়িয়ে গেলেই সত্য মিথ্যে হয়ে যায় না মা। খোকা, ওই এজলাসে বসে আইনের বাইরে গিয়ে কারোর প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। এরপরেও যদি দুর্বলতা তোমাকে গ্রাস করে থাকে, তাহলে বলবো ওই চেয়ারের মর্যাদা তুমি রাখো নি। 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 ওই এজলাসে বসে আইনের বাইরে গিয়ে কারোর প্রতি অনুকম্পা করার এতটুকু অধিকার তোমার নেই। ওই চেয়ারের মর্যাদা তুমি রাখো নি। আই এম সরি মা, তুমি আমাকে ক্ষমা করো। তুই ঠিকই বলেছিস খোকা, ওই চেয়ার আঁকড়ে বসে থাকার সময় বোধহয় আমার শেষ হয়ে গেছে। আমি আমি কাজে ইস্তফা দেব। চমৎকার, জজ সাহেব আসামির বাড়িতে জানতে এসেছেন আসামি দোষী না নির্দোষ। 20 বছর আগে আপনার আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন। আইন বদলেছে, আদালত বদলেছে, সাক্ষীরা মিথ্যে সাক্ষ্য দেওয়া ভুলে গেছে। আমার যা বলার আমি আদালতে বলবো, বিচারে যদি আমার ফাঁসি হয় আমি হাসতে হাসতে মরব। আমি চাই না আমার মৃত্যুর পর কেউ করুণা করে আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলুক। আপনি যান, চলে যান। আপনি? আমি তোমার বাবার কাছে জানতে এসেছিলাম তিনি কি দোষী না নির্দোষ। তিনি তো আমাকে কিছুই বললেন না। তুমি কি পারবে তোমার বাবার মনের কথাটা জানতে? বাবা তো আমাকে এসব কিছুই বলে না। ও, তাহলে তোমার মা? মা, জন্মের পর থেকে আমি ওর মাকেই দেখিনি, যেমন আপনার ছেলে তার বাবাকে দেখেনি। কে বলেছে, কে বলেছে খোকা তার বাবাকে দেখেনি? তার বাবা আছে, তার বাবা আছে। তার বাবা হারিয়ে গেছে, তার বাবা হারিয়ে গেছে। বাবা, বাবা, ওই মহিলার সঙ্গে তোমার কি সম্পর্ক?
তিনি কেন ছুটে এসেছিলেন তোমাকে নির্দোষ প্রমাণ করতে? বাবা বাবা, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক তুই, আমি উইলে সই করে রেখেছি। আমার প্রশ্নের জবাব দাও বাবা। বাবা, এই চেকের পাতায় আমি সই করে রেখেছি, যত ইচ্ছে টাকা তুই তুলে নিতে পারিস। আমার প্রশ্নের জবাব দাও বাবা। বাবা 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 বাবা, আমার কথার জবাব দাও বাবা, আমার কথার জবাব দাও। এই নিষ্ঠুর জবাব তুই চাস রে মা, একটা জবাবে তুই নিঃস্ব হয়ে যাবি, আমিও নিঃস্ব হয়ে যাব। রুনা আজ আমার সব প্রশ্নের জবাব চায়, আমি পারবো না, আমি দিতে পারবো না। আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। কে আপনি? আমাকে তুমি চিনবে না, তুমি যাকে বাবা বলে জানো তিনি তোমার বাবা নন। তোমার বাবা মা দুজনই মারা গেছেন। যিনি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে এসেছিলেন তিনি তার স্ত্রী। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই মহিলার সঙ্গে তোমার কি সম্পর্ক? 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 কি বলতে পারেন আপনার স্বামীকে কে হত্যা করতে পারে? না, এল চৌধুরীর সাথে আপনার স্বামীর কি কোনো ব্যবসায়িক যোগাযোগ ছিল? না। সত্য গোপন করা একটি অপরাধ, আপনার স্বামীর হত্যাকারী বলে যদি কাউকে সন্দেহ হয় নির্ভয় বলুন, আইন আপনাকে সাহায্য করবে। বলছি তো আমি কিছুই বলতে পারবো না। এল চৌধুরীর নাম শুনেছেন? না। কি বললেন? এল চৌধুরী আপনার স্বামীর হত্যাকারী নয়? তাহলে তাহলে লোকটিকে? চুপ করে থাকবেন না, আমি আপনাকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছি, সেই খুনিকে খুঁজে বের করার জন্য প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। বাড়িতে গিয়ে আপনার বাবাকেই জিজ্ঞেস করুন। বাবা, তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ করছি। তুমি কেন? পৃথিবীর সব লোককে আজ আমার সন্দেহ করতে ইচ্ছা করছে, কে সেই অজ্ঞাত খুনি? 20 বছর ধরে ন্যায় ধর্ম আইন আদালত বিশ্বাস ভালোবাসার অন্তরালে দাঁড়িয়ে সভ্য সমাজের দিকে যে মুক্তি পেয়ে হাসছে, কে সেই খুনি? যার কারণে একজন নিরপরাধ লোক চিৎকার করে বলছে হাকিম বদলিয়েছে, হুকুম বদলিয়েছে, সাক্ষীরা মিথ্যে সাক্ষ্য দাও ভুলে গেছে। বাবা বাবা বাবা, তোমার কাছে তোমার মেয়ে হাত জোর করে দাঁড়িয়েছে, বলো বাবা বলো, কে সেই খুনি? কে সেই খুনি? এসো আমার সাথে। বাবা, ওকে হত্যা করো বাবা, নিশানা সই করো।
হত্যার ব্যাপারে মায়া মমতা আবেগের প্রশ্রয় আমি দেই না। ধরো ভাবো, ওই লোকটা তোমাকে ধোকা দিয়েছে, 20 বছর তোমাকে শান্তিতে ঘুমোতে দেয়নি, যন্ত্রণার আগুনে তোমাকে পুড়িয়েছে, তোমার সন্তানের পিতৃত্ব মেনে নেয়নি, গুলি করো, গুলি করো, তালে শুয়ে আছে তোর 3 বিশ্বস্ত সহচর। 20 বছর আগে আমি 3টে কবর খুলে রেখেছিলাম, আমি জানতাম না যে নেপথ্য নায়ক তুই, আজ তোকে তোর নিজের কবর খুলতে হবে। নেকোদাল খোল কবর। আমাকে তুমি ক্ষমা করো, তুমি যা চাইবে আমি তাই দেব। দে আমার বোনকে ফিরিয়ে দেই, আমার হারিয়ে যাওয়া 20টা বটার ফিরিয়ে দেই। তোর ইশারা অনেককে মরতে হয়েছে, আজ নিজে মরে দেখ মরণের যন্ত্রণা কেমন। ভয় নেই, তোর কবরের পাশে শুয়ে শুয়ে তোর 3 সহচর তোকে আজও পাহারা দেবে। কবর কর, কবর আমরাও তোর জন্য অপেক্ষা করছি। আমরাও তোর জন্য অপেক্ষা করছি। আমরাও তোর জন্য অপেক্ষা করছি। আ
প্রতিশোধ নে। ক্ষমা করিস না ভাইয়া, ক্ষমা করিস না। ইন্সপেক্টর সাহেব, আমাকে একটু সময় দিন, আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে গেলে হাসতে হাসতে আইনের দেওয়ার শাস্তি আমি মাথা পেতে নেব। আমাকে একটু সময় দিন প্লিজ। যার সময় শেষ হয়ে যায় সেই সময়ের জন্য চিৎকার করে। আপনার সময় শেষ এল চৌধুরী। এই নারকীয় হত্যার নায়ক এল চৌধুরী, আব্বাস আলী তালুকদার থেকে শুরু করে রহিম মোল্লা, কাজিম শেখ, এই সবগুলো খুন সংঘটিত হয়েছে তারই হাতে। পুলিশ সময় মতো উপস্থিত না হতে পারলে জামাল চৌধুরীর লাশও হয়তো ঘটনাস্থলে একইভাবে পাওয়া যেত। ইন্সপেক্টর ইমরান, মৃত ব্যক্তিদের ময়না তদন্তের রিপোর্ট ইতিমধ্যে এসে গেছে। যে পিস্তল থেকে নির্গত বুলেটে ওদের মৃত্যু হয়েছে, সেই পিস্তল কিংবা বুলেটের সাথে এল চৌধুরীর কাছে পাওয়া পিস্তল কিংবা বুলেটের কোনো সামঞ্জস্য আছে কি? ইওর অনার, ঘটনাস্থলে এল চৌধুরীকে পেয়ে পুলিশ কি করে নিশ্চিত হলো যে তিনি সেই খুনি? ইওর অনার, মার্ডার অ্যান্ড অ্যাটেম্পট টু মার্ডার। ইয়েস ইওর অনার, মার্ডার অ্যান্ড অ্যাটেম্পট টু মার্ডার আইনের দৃষ্টিতে কঠিন শাস্তিযোগ্য অপরাধ হলেও উই হ্যাড টু ফাইন্ড আউট দ্য রিয়েল মার্ডারার, খুনিকে খুঁজে বের করতেই হবে। একজন ভাইয়ের চোখের সামনে তার বোনকে হত্যা করা হলো, আইন কি সে ভাইকে এতটুকু অধিকার দেবে না সে হত্যার প্রতিবাদ করুক? ইওর অনার, পিস্তল নিয়ে ছুটে যাওয়ার অধিকার আইন কাউকে দেয় না। কেন বলুন, কেন তার হাতে পিস্তল উঠেছিল? কে কেড়ে নিয়েছে তার সরল সাধারণ জীবন, যার কারণে 20 বছর ধরে স্ত্রী সন্তান সবাইকে দূরে সরিয়ে দিয়ে নিঃসঙ্গ জীবনের আগুনে পুড়ে পড়ে তিনি নিঃশেষ হয়েছেন? আদালত কি পারবে তার বোনকে ফিরিয়ে দিতে? আদালত কি ফিরিয়ে দিতে পারবে হারিয়ে যাওয়া সেই 20 বছর? শোনানা, আমি জানি বিচারকের আসনে বসা মানুষটির কাছে আবেগ কখনো সত্যের চেয়ে বড় হয়ে উঠতে পারে না, আর পারে না বলেই তাকে একবার সাজা পেতে হয়েছিল। কাজ করায় দাঁড়িয়ে শপথ বাক্য উচ্চারণ করে সেদিন সাক্ষীরা অনর্গল মিথ্যা কথা বলে গিয়েছিল। পুলিশ রিপোর্ট আর সাক্ষীদের জবানবন্দিতে সেদিন বিচারক সত্য সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারেননি, কারণ সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীল বিচারকের রায়। বাট মাই অ্যাপিল টু ইওর অনার, বাংলাদেশ ইজ এ ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি, যাহা বলিব সত্য বলিব। এ শপথ বাক্য পাঠ করার পরও মিথ্যে সাক্ষ্য দিয়ে আমরা আর কতদিন নিরাপদ লোককে সাজা দেব? ইওর অনার, এই মামলার বাদী জামাল চৌধুরী সাহেবকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। মঞ্জুর। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কাঠগড়ায় দাঁড়ানো লোকটিকে আপনি চেনেন? চিনি। কি হিসাবে চেনেন? একজন খুনি হিসেবে। মিস্টার চৌধুরী, নিজের খুনের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আই অবজেক্ট টু দিস কোশ্চেন ইওর অনার, জামাল চৌধুরী সাহেব একজন ডিগনিফাইড বিজনেসম্যান। হ্যাঁ, এই ডিগনিফাইড বিজনেসম্যান নিজের কালো ব্যবসা প্রসারের জন্য সুন্দরী মেয়েদের ব্যবহার করে এসেছেন বছরের পর বছর ধরে। এল চৌধুরীর বোন সেই ডাকে সাড়া দেয়নি বলে তাকে মরতে হয়েছে। আপনি কি বলছেন? ইওর অনার, এই হত্যাযজ্ঞের মূল নায়ক জামাল চৌধুরী। কোনো প্রমাণ আছে কি? টেপ রেকর্ডারের গৃহীত স্বীকারোক্তি তার প্রমাণ। এল চৌধুরীর বোনকে লোক দিয়ে হত্যা করিয়েছিলাম আমি, কিন্তু ওকে হত্যা করার কোনো ইচ্ছাই আমার ছিল না, কারণ কালো ব্যবসায়ের জন্য অমন সুন্দরী মেয়ে আমার দরকার ছিল। ওই স্কাউন্ডেলের উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। আব্বাস তালুকদার, রহিম মোল্লা, কাজিম শেখ, ওদের সবাইকে আমি খুন করেছি। ওরা আমারই হয়ে কাজ করত, কিন্তু আমি জানতাম ওরা বেঁচে থাকলে একদিন না একদিন আমার মুখোশ খুলে যাবেই। এটাকেও আমি হত্যা করতাম, কিন্তু আমি জানি তার হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তুমি আমাকেই কাঠগড়ায় দাঁড় করাতে। টেপ রেকর্ডার সাক্ষ্য হিসাবে গৃহীত হতে পারে না,
টেপ রেকর্ডারের গৃহীত কণ্ঠস্বর তো মিথ্যে হতে পারে না। মিস্টার চৌধুরী, পাপ আপনাকে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে, রেহাই আপনি পাবেন না। সত্য স্বীকার করে অন্তত একবারের মতো বাহাদুর হন। জবাব দিন, বলুন। খুনি আমি, আমি ভুল করেছি। আরো দুটো খুন করলে আমাকে আজ কাঠগড়ায় দাঁড়াতে হতো না। মৃত্যুর আগে সে ভুলের সংশোধন আমি করে যাব। জামাল চৌধুরীর নিজস্ব স্বীকারোক্তিতে অত্র আদালত সন্ধ্যাতীত ভাবে এই সিদ্ধান্তে পৌঁছিয়াছে যে আব্বাস তালুকদার, রহিম মোল্লা এবং কাজিম শেখ সবাইকে তিনি হত্যা করিয়াছেন। তাছাড়া আদালতের মর্যাদাহানিকর মারাত্মক অস্ত্র তিনি বহন করিয়াছেন। উভয় কারণেই বিপিসি 302 ধারা মোতাবেক আদালত তাহাকে মৃত্যুদণ্ড প্রদান করিল এবং এল চৌধুরীকে বেকসুর খালাস দিল। আমি এতে মনে গেলাম বাবা। মা, তুই ঠিকই করেছিস মা, ঠিকই করেছিস। জীবনের সাথে যুদ্ধ করে আমি আর পারছি না। আর যুদ্ধ নয়, এবার সন্ধি করার সময়। মা, তোর সব প্রশ্নের জবাব এখানে। এই এই তোর বাবা। পুলিশ অফিসার হিসেবে আমি আমার কর্তব্য করেছি, আর সন্তান হিসেবে আমি অকৃতজ্ঞ। রে না রে না, সন্তান জন্মের পর যে বাবা একবারও তার মুখ দেখতে যায়নি, তার সে বড় অকৃতজ্ঞ আর কে আছে রে বাবা। বাবা, আমার একটা কথা রাখবি, যে হাত দিয়ে বাবার হাতে হাত কড়া পরিয়েছিস সেই হাত দিয়ে রুনার চোখের পানি মুছে দিতে পারবি না। ও আমার মৃতা বোনের মেয়ে, হতভাগী এতদিন জানত না ওর বাবা মা কেউ নেই। আজ আজ আমরা সব পেয়েছি বলে ও সব হারিয়েছে। যা বাবা। আব্বা হনি, আব্বা হনি, মোহাম্মেদান কেউ কারে নাহি ঝাড়ে সমান সমান। আব্বা হনি, আব্বা হনি, মোহাম্মেদান কেউ কারে নাহি ঝাড়ে সমান সমান। জয় আব্বা হনি, জয় মোহাম্মেদান, জয় আব্বা হনি, জয় মোহাম্মেদান।